কথা বলে নেবো তনবীর খানের সাথে প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন আমি খুব ভালো আছি আর আমি প্রিটি এক্সাইটেড এখানে আসার জন্য কিন্তু যখন আমি এখানে এসেছি এটা দেখে আমাকে একটা খুব একটা নস্টালজিক যে বেঙ্গল ব্যাপার নিয়ে কি হবে আর আমরা কী করবো এটা নিয়ে খুব এক্সাইটেড আছি ভাষা উৎসব ভাষা উৎসব মানে বাংলা ভাষা আপনি নন বেঙ্গলি স্টিল আপনারা যদি না জানেন যে হি ইজ নন বেঙ্গলি বাট স্টিল উনি ট্রাই করছেন বাংলা বর্জন এটা কিন্তু গর্বের বিষয় খুব একটা কথা না বললেই না সেই বাংলা ভাষাটা বাংলা ভাষাটা বলতে পারা যায় যে কলকাতার বুকে বাংলা ইংলিশ মিলিয়েই কথা বলা হচ্ছে সেই বিষয়ে কি বলবে সে আমি একটাই কথা বলবো যে আমাদের এই বাংলার অরিজিনটা আছে লোকরা যেরকম জানে যে রসগোল্লা বা হাওড়া ব্রিজ তার থেকে ওয়ে বেঙ্গল বেঙ্গল আছে তো আমরা এখানে অরিজিন আজকে যেরকম দেখছেন আমি যে কাপড়টাও পরেছি খুব একটা বেঙ্গল গেস্টার দেখানো তো এটা বেঙ্গল ভাষা না হলেই আমরা এই বেঙ্গলি বা বাংলাতে থাকতাম না আর আমি খুব গর্ব ফিল করি যে আমি বাংলার একটা ছেলে ধরণ পরের প্রশ্ন থাকবে সেটা হলো জিও বাংলার এই ভাষা উৎসব দু হাজার এটা নিয়ে কি বলবেন দর্শকদেরকে আর যারা দেখছে তাদেরকে কি বলবেন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সকাল টিমকে জিও বাংলা জিও বাংলা বলতে গেলে মানে জিও এই কথাতে জিও আছে না বাংলাতে আমরা আজকে জিও জিও থাকবো সে তো খুব থ্যাংক ইউ সবার জন্যে অ্যান্ড থ্যাংক ইউ আপনাকেও অ্যান্ড সকলকে আর আজের রাকেশ থেকে মানীষা থেকে পুরো সকাল টিমকে মানে এটা একটা মিসিং ছিল বাংলাতে আজ অলসো সেটা মিসিং ছিল কিন্তু আমরা খুব কনফিডেন্টলি অ্যান্ড মানে আশা করছি যে আমরা খুব ভালো একটা ইভেন্ট দেখব এখানে আমরা আশা করছি আপনাকে ভালো ইভেন্ট প্রেজেন্ট করার জন্য সো কিপ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউল গেট টু সামথিং আর ওনার সাথে আরও কথা বলবো তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলাতে আমিরিয়ার সুদ্ধা চার্জিং উইথ ক্যামেরা পার্সন শুজয়েন্ড ইয়ার ওয়াচিং জিও বাংলা নমস্কার